100% গ্যারান্টি দিয়ে কই একবার ঘরে বইয়ে ফালুদা বানাই খাইলে রেস্টুরেন্টে কেউ আর যাইবে না দেশেটার ফালুদা খাইতে খুবহু রেস্টুরেন্টের মতো টেস্ট আর 100 টাকা খরচ করলে কিন্তু 6 থেকে 8 জনের ফালুদা ঘরে বই বানানো সম্ভব তাও আবার কিন্তু 10 মিনিটের মধ্যে লান পুরো ভিডিওটা দেখা যাও অতীতের লাগি আবার নতুন সুপার কভারও লাগাই হেলাইলাম হ্যালো বন্ধু বান্ধবীগণ রাধুনি কিন্তু চললাই পড়ছে নতুন আরেকখান ঝটপট পছন্দের রেসিপি লই আজকে রেসিপির লাগি লাগবে খালি দুইটা উপাদান একটা হলো এই রমের দুধ আর হারে আল্লাহর দুধ পড়ে যায় কি লাগি এখন এটা জানতে গেছেন আজকে মুই ঝটপট ফালুদা বানাবো একবার যদি কেউ এই ফালুদা বানাইয়া খায় হে কোনোদিন রেস্টুরেন্টে যাই 180 টাকা কইরা ফালুদা কিনে খাইবে না মানে হইল মুই হাফ লিটারের চেয়ে একটু কম দুধ লইছি আর লাগবে এই রকমের একখান ফালুদা মিক্স এই ফালুদা মিক্সটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আমার ছিল 106 জনের পরিমাণ দেওয়া আছে একটু আছে ভ্যানিলা ফ্লেভারের হেডা কিন্তু সবচেয়ে বেশি মজা এর দাম হইল 85 টাকা আর হেডা কিন্তু 6 জনের পরিমাণ দেওয়া থাকে তো রেস্টুরেন্টে ভালো একটা ফালুদা খাইতে গেলে 170-80 টাকা থায় দাম পটর পটর না কইরা মুই ফালুদা বানানোর লাগি কিন্তু চুলায় দুধ বয়াই দিলাম আর দুধটারে জাল দিয়ে নিমু প্যাকেটের গায়ে 1 লিটার দুধ দিতে কইছে কিন্তু মোর মনে হয় হাফ লিটার দুধই হইল পারফেক্ট হয়ে যাবে এবার হইল ফালুদার লাগি জেলি বানাইতে হইবে জেলি বানানোর লাগি হইল 1 কাপ পানি নিলাম ফালুদার প্যাকেটটাই তো খুলি নাই কারণ খুলতে আছি খোলার পরে এটার মধ্যে তিনটা প্যাকেট পাইবেন একটা হলো বড় প্যাকেট আর দুইটা হলো জেলির প্যাকেট যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের এর লাগি এটা হলদে রঙের ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু একাল রেস্টুরেন্টের মতো সাদা রঙের হয় এটা বানানোর প্রসিডিউর কিন্তু সেম এবার হলো জেলি বানানোর লাগি দুইটা জেলির কালার আছে একটা হলো সবুজ কালার প্রথমে সবুজ কালারটা মুই বানাই হলাম প্রথমে হলো 1 কাপ নরমাল পানির মধ্যে মুই জেলির প্যাকেটটা ঢাইলে দিলাম ভালো মতো লাইটে সেজে চুলায় বয়ে দিলাম তাহলে এটারে 7-8 মিনিটের মতো জাল দিমু এদিকে মোর হারি এল্লারে চুলায় দুধ দুধ লাই পড়ে যাইতে আছে দুধটা মোটামুটি গরম হয়ে গেলে ফালুদা মিক্সটা ঢাইলে দিতে হইবে ফালুদা মিক্স ঢালার পরেও মোটামুটি ভেমালার সময় এটারে জাল দিতে হয় মিক্সের মধ্যে কিন্তু রেস্টুরেন্টে যেমন সাবুদানা থাকে নুডলস থাকে সবকিছু কিন্তু দেওয়া আছে মিল্কের মধ্যে দেওয়ার লগে লগে এটা কিন্তু হলদে হয়ে গেছে কারণ হলো এটা ম্যাঙ্গো ফ্লেভার এবার চামচ দিয়ে লাড়াসাড়া দিয়ে মিডিয়াম জালে এই যে সাবুদানা আছে নুডলস আছে হেগুলারে সব ভিজাই নিতে হইবে তারাহুলার কোনো দরকার নাই জাল বাড়াই দিলে কিন্তু চুলায় লাগিয়ে পড়বে আসলে মনে হইতেছিল মধ্যে নুডলস এর পরিমাণ একটু কম এর লাগি একটুখানি দিয়ে দিলাম কোনো সমস্যা নেই এতে কিন্তু টেস্টের কোনো হের ফের হইবে না যত জাল হইতে থাকবে তত কিন্তু এটা এরমের ঘন হইতে থাকবে তাড়াতাড়ি হেজার লাগে মুই এটারে হরাই দিয়ে ঢাকে দিলাম হেই ফাই মুই জেলোটা রেডি করে হালাই মিডিয়াম আছে এটারে কিন্তু 7-8 মিনিট জাল দিতে হইবে আর দুইটাই কিন্তু মাঝে মাঝে লাড়াসাড়া দিতে হইবে নাহলে কিন্তু লাগিয়ে পড়বে চেক করলাম যে হেজ কিনা দেই যে না হেজ না এর মধ্যে ডেলিভারি ম্যান আইছে পার্সেল লইয়া এই যে সুপার কভারটা দেখতেছেন এটা মুই নিছি মগো বাসায় মাঝে মাঝে অতিটতি দাইমি হমান তে বানাইব যেন তখন একালে ভালো একখান সুপার কভার লাগে একদম সুন্দর ডিজাইনের একখান সুপার কভার লইয়া লইছি এন্ড দেখছেন মগো সুপার ছবি আছে এই এরপর এই যে কালার পছন্দ করে দিয়েছিলাম হেগো পিন মেরে দিয়ে দিয়েছে হেপার সিডের সংখ্যাও কিন্তু লেখা আছে সুন্দর হেপার এইটা হলো মানি রিসিট এটার কোনো দরকার নাই আর কোনো পার্সেল আইলে লগে লগে মোর খুললে হ্যাঁ না দেখলে মুই শান্তি পাই না এই যে ফিটিং করার লাগে কিন্তু বেমালা ফোম পাইয়ে গেছি এবার গো কভারটা যে এত জোস হইছে মানে এই পর্যন্ত যত কভার নিছি সব কভারের থেকে বেস্ট এটার ফেব্রিকটাও কিন্তু সব কভারের চেয়ে ভালো আছিল দেহার পালা হইলো যে ফিটিং ডা আসলে ঠিক আছে কিনা মুই আর মোর ছোট বোনে সুন্দর এটারে লাগানোর যুদ্ধে নেমে গেল লাগাইনের পরে দেখবেন যে এটা আসলে কেমন দেখায় ক্লান্ত হয়ে গেছি মুই একলা ঠাস করে বই বললাম আসলে মুই কোনো কামে যাইবে কোনো কিছুতে যাই একটু অনেক করার পরে মিটুস করে বই বললাম তুই ফিটিং করো কিন্তু সুন্দর মতো ফিটিং করতে আছে এটার ঝুলমিটা মুই আপনাকে দেখাই কাপড়টা দেখছেন কত সুন্দর শেষ করেন মুখে সোফার উপরে যত ঝড় বন্যা গেছে সব হইলো এই সোফার কভার রক্ষা করছে তুর্কিশ সোফা কভারের ওনার মেহমাত চাকের এই ছবি দেখে বুঝবেন যে এটা আসলে অরিজিনাল কিনা সেম কাপড়ের মধ্যেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে কাপড়ের কোয়ালিটিটা ভালো লাগছে প্লাস হলো সেলাইটা ভালো ছিল মানে সুন্দর মতো সেলাই করছিল আর মনে হয়েছে রুমটা চকমক করতে আসছিল মনে লাগছে আপনাদের দ্বারা মোর এবারের কভারটা কমেন্ট করে জানাই দিয়ে সুপার কভারগুলো কিন্তু ওয়াশেবল মানে বারবার ধোয়া যাবে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে এটা আপনাকে এই যে সেলাইটা দেখাই দিই কি সুন্দর করে সেলাই করা আর এই ফেব্রিকটা দেখছেন কত সুন্দর সফট আছিল ভেমালা এক্সিডের সোফায় লাগাইলাম না এই হলো কিন্তু মোকে ফাইনাল লুক তো এটা এখন প্যাকিং করে থুয়ে দিমু যদি এই সুপার কভার নিতে চান হ্যালো ওনাকে পেজে যোগাযোগ করতে পারেন পেজের নাম হলো কিন্তু স্মার্ট জোন এই যে লিংকটা মুই কমেন্ট বক্সে দিয়ে দিমু মানে হাই হাই তুলাই মোর ফালুদা রইছে মুই গেলাম এটা হলো মুই কমাই থুয়ে গেছিলাম এর লাগে কোনো সমস্যা টমস হয় নাই আইয়ে লাড়া দিলাম আলটারে মুই মিডিয়ামে করে আরো 2 মিনিট জাল দিয়ে এলাম এদিকে মুই একটু রেডি করি কোন্ডার উপরে জেলি হালাম হলো জেলি হালাইনে লাগে এরকম একখান বাড়ি লইছে তো ছেলে প্লেটের উপরেও জেলি বয়াইতে পারে বাড়িতে বয়াইলে একটু সময় বেশি লাগে এর লাগে প্লেটে বয়নেই ভালো তারপরে সামান্য একটু তেল মাখিয়ে লইছি এটা অপশনাল নামাকলেও হইবে এবার হলো লাড়াসাড়া দিয়ে মুই উড়াই হালাম এইবার হেই সাদা বাড়িটার মধ্যে কিন্তু জেলি ডেরে ঢাইলে দিলাম তো বাড়িটা বেশি একটা খোলা মেলা না এর লাগে এটা হইতে কিন্তু একটু সময় লাগবে প্রথমে ঠান্ডা করে এটা ফ্রিজের মধ্যে ঢুকাই থাকবো এবার হলো গোলাপি কালারের জেলি বানাবো হেলে গিয়ে কিন্তু আগের বারের মতোই 1 কাপ পানি দিয়ে দিয়েছি জেলির গুঁড়াটাও কিন্তু মধ্যে দিয়ে দিলাম ও ভালো কথা এই যে পুরো প্রসেসে কোনো ধরনের নুন চিনি কিছু কিন্তু দেওয়া যাবে না প্যাকেটের মধ্যে যা আছে হেডেডি রান্দে বাইরে উড়াইতে হইবে তার মাঝে হলো সব কামের ফাই ফাই আইয়ে মুই সুন্দর মতো এটারে লাড়া দিয়ে গেছি যাতে করে লাগে না পড়ে আবার চেক করছি যে এটার মধ্যে সাবুদানাটি সিদ্ধ হয়েছে কিনা সবকিছু সিজে গেছে এবার দেখে যে একটু ঝোল ঝোল আছে এটারে আরেকটু ঘন করতে হইবে এর লাগে মুই চুলার জালটা বাড়াইয়া ঘন করে লইতেছি মুই কিন্তু বেমালা ঘামাইয়াও গেছি এই যে দেখেন এটা কিন্তু এককালে ঘন হয়ে গেছে যখন জালটা বন্ধ করে দিমু হেয়ের পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে এর লাগে কিন্তু এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হইবে এটারে আর জাল দেওয়ার কোনো দরকার নাই এদিকে পিঙ্কিশ জেলিটাও কিন্তু 7-8 মিনিট জাল দিয়ে নিমু যোগ্য দেখে আপনারা যদি কোনোদিন ফালুদা বানাই খাইতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন পরে কিন্তু বিস্তারিত পাইবেন না কারণ প্রতিদিনই মুই কোনো না কোনো ভিডিও কিন্তু আপলোড দেই তখন এই ভিডিও কিন্তু পিছনে চলে যাবে 7-8 মিনিট পর এটাও মুই বাড়িতে ঢাইলে হালাইলাম এবার ঠান্ডা হওয়ার পালা এদিকে ধান এটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে যখন মোর সব জেলি টেলি রেডি হয়ে যাবে তখন এটা আরো বেশি ঘন হয়ে যাবে সাবুদানাগুলো কিন্তু দেখা যাইতেছে এবার নুডলস এর ছোট ছোট টুকরাও কিন্তু দেখা যাইতেছে এর মধ্যে আবার কিসমিসও আছে কোনো ধরনের চিনি কিন্তু দেওয়া লাগবে না লেগে যে খোলামেলা বাড়িতে দিলাম না বেমালা সময় লাগতেছে জেলি হইতে এগুলো ফালুদার মধ্যে যদি টুকিটাকি একটু ফল না দেয় হলে আসলে জিনিসটা জমে না যেহেতু আমের সিজন চলতে আছে আপনারা
চাইলে ফালুদার মধ্যে কিন্তু আমও দিতে পারেন, আর এটা তো ম্যাঙ্গো ফ্লেভারের। আনার, আঙ্গুর ফল, আপেল, কেলা, এই তো হইলো ফালুদার ফল। চাইলে হাতের দ্বারে কলা আছে, হুদা কলাই দিয়ে বানাই হেলাইতে পারবেন। জেলিটা আসলে ভালো মতো হয় নাই, কইলাম না মোটা করে দিছি, ওইতে একটু বেশি সময় লাগবে। কোনো সমস্যা নাই, মুইয়ার অপেক্ষা করতে পারতেছি না, মোরে হাউনি খাইতে হইবে, যা হইছে এইটি এনা। তেমন করে দিলেও কিন্তু টেস্ট কোনো হইতে কম লাগবে না। এবার হলো কলাটারে কাটার পালা, মুই হলো প্রথমে এরমের গোল 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 করে কেটে নিতেছি, মাঝখান দেখেন ফাড়া দিয়ে দুই ভাগ করে দিলাম। কোনো ফল এরমের গুড়ি 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 করে দিলেই কিন্তু ফালুদার মধ্যে মজা লাগে। ফালুদার মধ্যে কিন্তু ড্রাগন দিয়েও মুই খাইছি। দুঃখের কথা, আপেলটা কাটার পরে মুই হতাশ হয়ে গেছি, আপেলটা আসলে নষ্ট হয়ে গেছিল মধ্যে। আপেল ছাড়াই আজকে ফালুদাটা খাইতে হইবে। এরপরে মুই আনারটা কেটে লইলাম, আল্লাহ আল্লাহ করতে আসলাম যে আনারটা ঠিক থাকলে হয়, পরে দেখলাম যে না আনারটা ঠিক আছে। মোর হলো এই দুইটা ফল কিন্তু রেডি, কলা আর আনার। ওই টয়টি একটু টেস্ট করে দেখি যে ফল মিষ্টি আছে কিনা। ভালোই মিষ্টি আছে, কোনো সমস্যা নেই। এইবার হলো দেখেন এটা আসলে যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা কেমন হয়ে গেছে। কেউ যদি এটার চেয়ে একটু পাতলা থাকে হেতেও কোনো সমস্যা হবে না, আবার এরমের থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। পায়েস অথবা সেবাইয়ের মতো পাতলা হইলেই হইবে। মুই হলো ছয় ছোট্ট একখান গ্লাস লই লইছি, আপনারা বিভিন্ন স্টাইলিশ গ্লাস ব্যবহার করে এটারে সার্ভ করতে পারেন। তো হলো ফালুদা মিক্সটা মুই মধ্যে দিয়ে দিলাম। ডেকোরেশনের ব্যাপারটা হলো যেরমের মন চায় হেরমের করে করতে হইবে। এরপর মুই কিছু আনার দিয়ে দিলাম, মোর দ্বারা যদি অন্য কোনো ফল থাকতো যেমন আপেল, ড্রাগন অথবা অন্য কোনো ফল হেলে হেই ফলটা দিয়ে দিতাম। এইবার যেটা করবো, জেলি যে বানাইছিলাম হেইডার মুই এরমের পাশ দিয়ে দিয়ে দেবো। মুই দিছি সবুজ জেলি, আর এক পাশে দিয়ে দিলাম পিঙ্কিশ জেলি। পিঙ্কিশ জেলির কালারটা আর একটু ডিপ হইলে ভালো হইতো। এবার হলো মধ্যে কয়েক পিস কেলা দিয়ে দিলাম। হলো আবারও কিন্তু মুই ফালুদা মিক্স দিয়ে দিলাম। কেউ চাইলে এরমেরও খাইতে পারে, আবার কেউ চাইলে এটারে আরো ডেকোরেশন করতে পারে। সবকিছু দিয়ে আবারও কিন্তু অল্প অল্প করে দিয়ে হেয়ার উপরে আইসক্রিম দিয়ে দিলাম দুইটা ফ্লেভারের। আইসক্রিমটা দিলে ফালুদাটা স্পেশাল ফালুদা হয়ে যাবে। চার একটা কাপ আইসক্রিম আনিনে উপরে দিয়ে দিলেই হয়ে গেল, আর কিছু লাগবে না। আর সুন্দর লাগে উপরে কয়েক পিস আনার দিয়ে দিলাম। এইবার কিন্তু ফালুদা রেডি। বিশ্বাস করেন রাসেল ভাই, এই ফালুদাটা যে একবার খাইবে, 180 টাকা খরচ করে কোনো রেস্টুরেন্টে যাই ফালুদা খাইবে না। ওই যে পরিমাণ ফালুদা বানাইছি হাতে 6 জনে অনায়াসে খাইতে পারবে। আর এই 6 জনের ফালুদা বানাইতে খরচ পড়বে বেশি হলে 100 থেকে 200 টাকার মধ্যে। একজনের ফালুদার দামে কিন্তু 6 জনে ঘরে বইয়ে খাইতে পারবে। তো দুধের পরিমাণ কমাইয়ে দিছি, এইবার ফল টলও কম দিছি, আর এই যদি বেশি বেশি করে দেয় হলে তো এই 8-9 জনও খাইতে পারবে। যাও আজকে মোর এই ফালুদার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন, অবশ্যই একবার হইলো ট্রাই করে দেখবেন যদি আপনি ফালুদা খাইতে পছন্দ করেন। গরমে তো মুই কি পরিমাণে ফালুদা খাই হার কোনো হিসাব নাই। একটু ধারে নিয়ে আপনাকে দেখাই জিনিসটা দেখতে কেমন হয়েছে, ওরে রে। তো এই ডিসিন দেখে অবাক হয়ে গেছি, একেবারে টেস্ট কেমন রেস্টুরেন্টের মতো হয়। তো এবার হলো ফালুদা খাওয়ার পালা, বেমালা ছবি ভিডিও হয়েছে। ফালুদা খাওয়ার সময় কেউ কেউ বরফ দিয়ে খায়, আবার কেউ কেউ দেয় না। মোর আবার বরফ দিয়ে ফালুদা খাইতে বেশি মজা লাগে। মিলে কইয়ে মুহের মধ্যে দিলাম, আর মনে হইতেছে যে অমৃত। তো ম্যাঙ্গো আর ভ্যানিলার মধ্যে যদি কোন যে কোনটা সবচেয়ে বেশি মজা, হলে মোর দ্বারা তো ভ্যানিলাটা হলো বেস্ট আসিল। চামচ দিয়ে এরমে প্রথমে সব মিশাই হয়ে এরপর মুহের মধ্যে দিয়ে দেবেন। 1 সেকেন্ডের মধ্যে কিন্তু হারাই যাবেন আপনারা। আর এই ফালুদা মিক্স যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে পাওয়া যায়। অরিজিনাল সুপার কভার নিতে হলে কিন্তু স্মার্ট জোনে নক করতে হইবে। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাই দেবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। টাটা বাই বাই। আলো না থাকলেও সুপার কভারটা দিয়ে চকমক করে আয়। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, লাভ ইউ।